হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কথা বলবো অয়েল পেন্টিং এর ব্যাপারে। তো অয়েল পেন্টিং এর কথা শুনলেই মনে হয় না একটা কোশ্চেন মার্ক। তো অয়েল পেন্টিংটা কি, আমরা ছোটবেলা থেকে করেছি, অয়েল প্যাস্টেল কালার করেছি, ওয়াটার কালার করেছি, কিন্তু অয়েল পেন্টিং যখনই কথা হচ্ছে তখনই আমরা কিভাবে করতে হয় আমরা কিন্তু বুঝতে পারি না। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো অয়েল পেন্টিং এর ম্যাটেরিয়ালস এর ব্যাপারে, যেটার মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য টিউটোরিয়াল আনবো। প্রথমে আমি দেখাবো ম্যাটেরিয়ালগুলো, তারপর আমি একটার পর একটা লেসন দেবো তোমাদের, তোমরা আস্তে আস্তে খুব সহজে ইজিলি অয়েল পেন্টিং শিখতে পারবে। অয়েল পেন্টিং করতে কী কী লাগে সেই বিষয়ে এই ভিডিওটি আমি পুরো বিস্তারিত বলবো তোমাদের। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো অয়েল পেন্টিং এর ব্যাপারে। তো প্রথম যে আমরা শব্দটা শুনে থাকি অয়েল পেন্টিং, তো প্রথমে আসে অয়েলের কথা আমি প্রথম বলবো। তো অয়েলের জন্য আমরা ইন্ডিয়াতে যে তেলগুলো ইউজ করে থাকি সেই তেলগুলো আজকে আমি তোমাদের বলবো। প্রথম হচ্ছে লিনসিড অয়েল। তো এটা 100 ml, তো এটা ছোটো আসে, তো ছোটোটা ঠিক এরকম শিশি দেখতে হয়, এটা 60 ml। তো প্রথমে যখন শুরু করবে তখন ছোটোটাই ইউজ করো, তো এর থেকেও বড়ো শিশি হয়। তো দরকার বেসিসে পরবর্তীকালে যখন একটু শিখে যাবে পরবর্তীতে তোমরা ইউজ করতে পারো। তো প্রথমে আমি রিকমেন্ড করব ছোটোটাই ইউজ করো। আর লিনসিড অয়েল মেইনলি আমরা ইউজ করে থাকি রং হালকা করার জন্য। আমরা যেমন ওয়াটার কালারে রংটাকে হালকা করার জন্য জল মেশাই, ঠিক তেমনি লিনসিড অয়েলও আমরা অয়েল পেন্টিংয়ে রং হালকা করার জন্য লিনসিড অয়েলটা ইউজ করে থাকি। তো এরপরে নেক্সট আছে আমাদের তারপিন তেল। বাংলায় নাম শুনেছো তারপিন তেল, এটাকে বলে টারপেন্টাইন অয়েল। তো এটাও 100 ml এর তোমরা ছোটো বাই করতে পারো। প্রথমে আমি বলবো ছোটো বাই করো, তারপরে এটা আসবে। এটা বেসিক্যালি লিনসিড থেকে একটু আলাদা। লিনসিডটা বেসিক্যালি 6-7 দিন লাগে শুকোতে, একটু কম সময় লাগে এটা। তো বেসিক্যালি অয়েল পেন্টিং শুকাতে 6-7 দিনই লাগে। এবার কিছু কিছু মিডিয়াম আছে, কিছু কিছু অয়েল আছে তার কারণে ড্রাই তাড়াতাড়ি হয় বা লেয়ার ওয়াইজ কাজ করে অনেকে। যখন লেয়ার ওয়াইজ কাজ করে, আমার কাছে অনেক সময় আছে তখন কাজ করবো আমি, তো তখন লিনসিড ইউজ করলাম। তো আর্টিস্টরা অনেক সময় লিনসিড আর তারপিন মিক্স করে যাতে তাদের পেন্টিংটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো সেই কারণে তারা ইউজ করে থাকে। তো এই হচ্ছে আমাদের দুটো তেল, একটা লিনসিড একটা টারপেন্টাইন। তো প্রথমত তেলের ব্যাপারে এই দুটো দিয়েই কাজ স্টার্ট করা যায়। একটা তেল আছে যারা একটু অ্যাডভান্স তারা ইউজ করে, সেটা হচ্ছে লিকুইন, যেটা খুবই পিউরিফাইড আর হেলথের জন্যও বেশ ভালো। তো এই অয়েলে অনেক সময় হয় সমস্যা হয় কি, যে অয়েলের যে স্মেলটা আছে আমাদের কাজ করতে খুব অসুবিধা হয় বা হেলথের একটু বেশি এফেক্ট পড়ে, তো অনেকে সহ্য করতে পারে না অয়েলের গন্ধটা, তো কিন্তু অনেকের প্রবলেম হয়। তো সেই কারণে আমি রিফার করবো তারা লিকুইন ইউজ করতে, সেটা একটু বেশি পিউরিফায়ার আর একটু হালকা কস্টলি আছে। সেটা ইন্ডিয়ান ব্র্যান্ডেরও আছে, ক্যামেলেরও আছে, আর ফরেন ব্র্যান্ডেরও আছে, উইনসন নিউটনের। তোমরা যেটা খুশি সেটা পারচেস করতে পারো, নিজের অ্যাফোর্ডেবল প্রাইস যেটা হয় সেই হিসাবে। তো অয়েলের ব্যাপারে আমি বললাম এই 3। তো বন্ধুরা, এরপরে আসা যাক কালারের উপরে। তো কালার বেসিক্যালি দুটো গ্রেডে হয়, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে আর্টিস্ট। তো স্টুডেন্ট গ্রেড আর আর্টিস্ট গ্রেডের দুটো ডিফারেন্ট সেট আসে, তো তোমরা অনলাইন পারচেস করতে পারো বা অফলাইনে পারচেস করতে পারো। তো আমি বেসিক্যালি বন্ধুরা, এটা হচ্ছে স্টুডেন্ট গ্রেডের অয়েল পেন্ট, এটা বেসিক্যালি স্টুডেন্টদের জন্য যারা একদম প্রথম শুরু করছো। তো অয়েল পেন্টিং একটু হার্ড আমি অন্যান্য মিডিয়ামের থেকে বলতে পারবো। তো মিডিয়ামের ব্যাপারে আমি যদি বলি, আপনি শুরুতে এটা ইউজ করুন। অনেকে রিকমেন্ড করে যে প্রথমেই আর্টিস্ট ইউজ করুন, কিন্তু আমি বলবো যে এইটা প্রথমে। তো এটা বেসিক্যালি ক্যামেল ব্র্যান্ডের, তো ডিফারেন্ট ব্র্যান্ডেরও আছে, ব্রুস্টো, ডিলারনি, উইনসন নিউটন, লেডোগা, গ্যামলিন, অনেক রকম, তো ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড আছে। কিন্তু আমি প্রেফার করবো প্রথমে আপনারা ক্যামেল ইউজ করুন, ক্যামেল কারণ ইন্ডিয়াতে অনেক আর্টিস্ট ক্যামেল ইউজ করে আর এটা কস্টও একটু কম অন্যান্য তুলনায়। তো এই কালারটা আপনারা ইউজ করতে পারবেন। যখন প্রথমে তোমরা শুরু করছো তখন স্টুডেন্ট গ্রেডটা ইউজ করো। যদি বাজেটের সমস্যা থাকে তো আমি প্রথমে বলবো শেখার জন্য মনোক্রোম ইউজ করো, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট ইউজ করো। ডিফারেন্ট ডিফারেন্ট ব্ল্যাক পাওয়া যায়, হোয়াইট পাওয়া যায়, আইভরি ব্ল্যাক হয়, ফ্লেক হোয়াইট হয় বা টাইটেনিয়াম হোয়াইট, যে কোনো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করতে পারো। স্টুডেন্টের কালার করে মনোক্রোমিং কিছু কিছু কাজ করো। ফার্স্টে কালার ঘাটো, প্রথমে কালার মিক্স করে দেখো, অয়েলের সাথে মিক্স করো, ক্যানভাসে দুটো কাজ করো, তারপর তোমরা একটা কালার সম্বন্ধে আইডিয়া পাবে, দেন তোমরা আর্টিস্টে সুইচ করতে পারো। অনেকে রেফার করে যে স্টুডেন্ট গ্রেডের কালারটা অতটা ভালো নয়, তোমরা আর্টিস্ট ইউজ করো। আমি বলবো প্রথমে তোমাদের স্টুডেন্ট কালারটা ইউজ করো, কারণ প্রথমে তোমাদের রং ঘাটাটা খুবই দরকার, রঙের সম্বন্ধে জানাটা খুব দরকার। তো প্রথমে স্টুডেন্ট গ্রেডটা ইউজ করো, দরকার পড়লে মনোক্রোমিক কাজ করো। মনোক্রোমিক কাজ যদি কেউ না জানো, তাহলে মনোক্রোমিক কাজটা হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ। তো আমরা যে
আমরা যে ফটো এডিটর বা ফটোশপ করি তখন সেখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট ইউজ করি। তো বেসিক্যালি অয়েল পেন্টিংটাও সেটাই, যেটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবো, ভ্যালুগুলো জাজ করে করবো, দেন পরে কালার করলে পরে তখন আমাদের চোখে কালারগুলো মিক্সিং করতে সুবিধা হয়। তো আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি অনেক ধরনের কালার পাওয়া যায়, তো ক্যামেলটাই আমি প্রেফার করলাম। তো ক্যামেল দিয়ে প্রথমে আপনারা স্টার্ট করতে পারেন, ক্যামেলের কালার খুবই ভালো আসে, প্রফেশনালরাও ক্যামেলের কালারের জন্য প্রেফার করেন, আপনারা ক্যামেল ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে 20 ml এর টিউব, তোমরা প্রথমে 20 ml ইউজ করতে পারো, তারপরে এটা হচ্ছে 120 ml ইউজ করতে পারো, যখন পরবর্তীতে বড় কাজ করবে তখন 120 ইউজ করো। এই 20-র পরেও অনেক অনেক ডিফারেন্ট ml পাবে, 40 ml পাবে, 60 ml পাবে, কিন্তু আমি বলবো 120 ইউজ করো, কারণ 120 ইউজ করলে তোমাদের আরও সাশ্রয় হবে, ডিসকাউন্ট পাবে কিছুটা। তো 20 ml দিয়ে ফার্স্টে স্টার্টিং করো, কোনো রকম অসুবিধা নেই। আর বন্ধুরা, আপনারা একটা প্যালেট নাইফ নিতে পারেন, ঠিক এরকম বা এর থেকে ছোট হলে হবে কালার মিক্সিং এর জন্য। এরপরে আসি ব্রাশের উপর, আমাদের বড় একটা কোশ্চেন থাকে ব্রাশ, আমরা কি ব্রাশ ইউজ করব। এটা হচ্ছে স্টুডিও পেইন্ট ব্রাশ, এটা একটু ইন্টারমিডিয়েটের জন্য, খুব ভালো কোয়ালিটির ব্রাশ এটা। তো এই তুলিগুলোর উপর আমি একটা ডেমো ভিডিও বানিয়ে রেখেছি, আনবক্সিং ভিডিও বানিয়েছি, তোমরা ওখানে গিয়ে আইবটন লিংক পেয়ে যাবে, চেক আউট করতে পারো, তুলি যে কোনো কিছু নর্মাল নিতে পারো। বন্ধুরা, এইগুলো হলো আমার পুরনো তুলি, যেটা আমি আগে ইউজ করতাম, যে কোনো নর্মাল তুলি আপনারা ইউজ করতে পারেন, এগুলোও মোটামুটি ভালো। আমি শুধুমাত্র হেয়ার দেখেই নিয়ে নিতাম, যে হেয়ার যদি একটু ভালো থাকে, হ্যান্ডেলটা যদি একটু ভালো হয়, তাহলে কোয়ালিটি যদি নিজের ধরেই মনে হয় তাহলে আমি নিয়ে নিতাম, নন ব্র্যান্ডের যে কোনো কিছু নিতে পারো। তো বন্ধুরা, তুলি বেসিক্যালি দু রকমের হয়, এটা হচ্ছে হগ হেয়ার, এটা বেসিক্যালি রাফ হয়, আর বন্ধুরা এটা হচ্ছে শ্যাভেল হেয়ার, এটা পশুর লোম দিয়ে বানানো হয়, কাঠের বা কাঠবিয়ালির এইসব লোম দিয়ে তৈরি হয়, সজারুর লোম দিয়ে তৈরি হয়। তো এটা বোধ হয় কাঠবিয়ালির লোম, তো এটা আমার অনেক পুরনো তুলি। তো যেহেতু আমাদের পশু হত্যা করা আইনত অপরাধ, তো সেহেতু এখন এইগুলোর পরিবর্তে সিনথেটিকের চলে এসছে বাজারে, মার্কেটে আছে অনেক রকম ডিফারেন্ট ব্র্যান্ডের পাবে, বুস্টো পাবে, ডিজেলার রনি পাবে, উইনসন নিউটন, ফেভার ক্যাসেল, অনেক রকম তুলি পাবে। তো যে কোনো তুলি তোমরা পারচেস করতে পারো, আমি কিছু কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তো বন্ধুরা, এবার আসছি সবচেয়ে কিউরিওসিটি জিনিস, প্রত্যেকটা আর্টিস্টের জীবনে স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে ক্যানভাসে কাজ করার। তো এবার আমি দেখাবো ক্যানভাস, যেটা আপনারা পারচেস করতে পারেন। তো ক্যানভাস বেসিক্যালি আপনি দু তিনভাবে পারচেস করতে পারেন। তো ক্যানভাস প্রথমত হয় রোলে আসে, এটা হচ্ছে একটা ডেমো আমি দেখাচ্ছি, ক্যানভাস হচ্ছে একটা কাপড়, কাপড়ের উপর দেখতে পাচ্ছ কাপড়, কাপড়ের উপর হোয়াইট কোটিং দেওয়া থাকে, ঠিক এরকম দেখতে হয়, এটাকে বলে প্রাইম করা। তো অনেক ক্যানভাসে প্রাইম করা থাকে না, তো প্রাইম করে নিতে হয়, এজন্য আপনার যদি বাড়ি বসে প্রাইম করতে চান তার জন্য অ্যাক্রিলিকের একটা পেইন্ট কিনে নেবেন। হ্যাঁ, অ্যাক্রিলিক, আপনারা ভাবতে পারেন অ্যাক্রিলিক কেন লাগবে, হ্যাঁ অ্যাক্রিলিকটা হচ্ছে আসলে ক্যানভাসটা প্রাইমিং করার জন্য লাগে, অ্যাক্রিলিকের যে হোয়াইট পেইন্টটা আমরা ইউজ করে থাকি প্রাইমিংয়ের ব্যাপারে। তো এর স্পেসিফিক ভিডিও আমি বানিয়ে দিয়েছি চ্যানেলে, গিয়ে দেখতে পারো, আই বাটনে লিংক পেয়ে যাবে। তো বড় বড় রোল আসে, 1 মিটার, 5 মিটার, আপনারা যে কোনো বিষয়ে বাই করতে পারেন, 1 মিটারের রোল পাওয়া যায়, তারপর 5 মিটারের রোল পাওয়া যায়, আপনার যেটা অ্যাফোর্ডেবল হয় আপনি ইউজ করতে পারেন, তারপরে ডিফারেন্ট সাইজে সেটাকে নিয়ে কাজ করতে পারেন, যেমন অনেক রকম সাইজ হয়, 12-12, 12-16, 16-20, 20-24, অনেক রকম সাইজ হয়, এর থেকে বড়ও হয়, তো সেটা নিজের পছন্দসই আপনারা কাজ করতে পারেন। আর বন্ধুরা, এটা হচ্ছে রেডিমেড ক্যানভাস, দেখতে পাচ্ছ পেছনে এই যে কাপড়টা স্ট্রেচ করে দেওয়া আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে পাইন কাঠ। তো আমাদের আঁকার সমস্ত জিনিসে পাইন কাঠই বেশি ইউজ করা হয়, আমাদের ইজেলও পাইন কাঠ ইউজ করা হয়, কারণ এটা খুব শক্ত আর হালকা। তো এখানে দেখতে পাচ্ছ পিন আপ করা আছে, সুন্দর করে স্ট্রেচ করা কর্নারগুলো দেখতে পাচ্ছ, আর সামনেটা এরকম কোটিং দেওয়া আছে, তো এরকম কোটিং দেওয়া আছে। তো এই দুরকমভাবে আমরা ক্যানভাস কিনতে পারি। আর একটাভাবে আসে, সেটা হচ্ছে ক্যানভাস বোর্ড, যেটা ক্যামেল, পোলো অনেক কোম্পানিরই আসে। তো ক্যামেলের আছে, পোলোর আছে, যে কোনো একটা আপনারা পারচেস করতে পারেন। তো এই তিনভাবে আপনারা ক্যানভাস পারচেস করতে পারবেন। তো বন্ধুরা, এবার আসছি আমরা কালার মিক্সিংয়ের ব্যাপারে। কালার মিক্স করার জন্য আমাদের দরকার হয় প্যালেট। তো প্যালেট আমরা কী কী ইউজ করি? প্যালেট প্রথমত আমরা একটা কাঠের প্যালেট ইউজ করতে পারি। তো বন্ধুরা, কাঠের প্যালেট খুব লাইট ওয়েট হয়, ধরতে খুব সুবিধা হয়, আমি খুব নর্মালি এখানে হোল্ড করতে পারি, মিক্স করতে পারি, কালারটা লাগাতে পারি। তো এরকম কাঠের প্যালেটের মতো প্লাস্টিকেরও প্যালেট পাওয়া যায়, তো হোয়াইট কালারের হয়, সেইগুলো তোমরা চেক আউট করতে পারো, আমি কিছু লিংক দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো আরেকভাবে কালার মিক্স করা যায়, সেটা হলো কাঁচের একটা টুকরো নিয়ে কাঁচের একটা প্যালেট বানিয়ে নিতে পারো।
তো এটা বেশ বড়, আমি নিয়েছিলাম বড় কাজের জন্য মেইনলি আমি এটাকে ইউজ করি। আপনারা ছোট করে একটা বানিয়ে নিতে পারেন, একটা কাচের টুকরো বানিয়ে নেবেন। আর যেহেতু এটা ট্রান্সপারেন্ট তার জন্য এর পেছনে একটা কাগজের টুকরো লাগাতে পারেন বা কোনো কার্ডবোর্ডের টুকরো বা কোনো ডাল কালার দিয়ে আপনি এক সাইড পেইন্ট করে নিতে পারেন, যার কারণে কালারগুলো চিনতে আপনাকে খুব সুবিধা হবে। বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, নলেজেবল লেগেছে। আর যদি নলেজেবল লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যদি বাংলা এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট পেতে হয় তো অবশ্যই হ্যাঁ ওই লাল যে বাটনটা আছে ওইটাকে, হ্যাঁ ওইটাই ক্লিক করো, যাতে আগামী দিনের ভিডিওসের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। তো টিল দেন স্টে উইথ পোনাই আর্টস।